এবং প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করব যারা স্বাধীনতার বিপক্ষের শক্তি 2013 সালে যারা তাণ্ডব করেছিল তারা এলাকায় প্রবেশ করে আবারও তাণ্ডব করার প্রচেষ্টা চালাচ্ছে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার নেতাকর্মীদেরকে হুমকি প্রদর্শন করছেন আমি দেখেছি এই আজকে যারা এই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন করে তাদেরকে ঘাড়ে ভর রেখে তারা এই অপশক্তিকে প্রশ্রয় দিয়ে তারা এই প্রতাপ্ন করে তাণ্ডব করার চেষ্টা করছে আজকে আমি বলতে চাই আজকে প্রতাপনগর ইউনিয়নটি মাননীয় প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার যে পদক্ষেপ মাদককে জিরো ডলারে নিয়ে আসার আমি আমার 10 বছরে এই প্রতাপনগরে মাদকের বিরুদ্ধে আমি লড়াই করেছি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেছি ইপ্রিজিংয়ের বিরুদ্ধে লড়াই করেছি ইপ্রিজিং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেছি আজকে সকল কিছু পদক্ষেপ গ্রহণ করেছি আজকে 10 বছর প্রতাপনগর ইউনিয়ন পরিষদ ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছে আজকে অসহায় মানুষের নিরাপত্তা বিধান করেছে বাংলাদেশ সামরিক মাটিও মানুষের রাজনীতি করে তাই আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করে জনতী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতার স্বাধীনতার চেতনায় মুক্তিযুদ্ধার চেতনায় আমি প্রতাপনগর ইউনিয়ন করতে চাই তাই আমি সকল নেতাকর্মী সহ অসহায় পরিবারের কাছে আমরাই নিবেদন করব যে একটি কুচক্রী মহল বিভিন্ন সময় আপনাদের বিরুদ্ধে যে বিভ্রান্ত সৃষ্টি করছে আপনারা সেদিকে কান না দিয়ে আসুন আমরা ইউনিয়নের মানুষ 36,000 মানুষ 8,000 পরিবার সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা জনতী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্যে আগামী 5ই জানুয়ারি 2022 তারিখের সকল মানুষ নৌকাপতিকে ভোট দেওয়ার আহ্বান করব আসুন আমরা সকল এই দলাদলি ভুলে যেয়ে সব কিছু ভুলে যেয়ে আমাদেরকে ইউনিয়নকে গড়তে হবে অসহায় মানুষকে রক্ষা করতে হবে আজকে যারা ষড়যন্ত্র করেছেন যারা এই বাতকে কেন্দ্র করে ষড়যন্ত্র করেছেন মিথ্যে অপপ্রচার করেছেন তারা আপনারাই সাধারণ মানুষের ভালো চান না এই মানুষকে সেবা করার উদ্দেশ্য নয় আপনাদেরকে যে লক্ষ্য আপনাদেরকে এই অসহায় মানুষকে আবারও এই নদী গর্ভে ফেলাই দেওয়ার জন্য আপনাদের চিন্তা ভাবনা তাই আমি সকলকে আহ্বান করতে চাই আসুন এই বিজয়ের মাস এই বিজয়ের মাসে আমরা স্বাধীনতা পেয়েছি আমরা স্বাধীনতার চেতনায় আমরা বাংলাদেশ গড়তে চাই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে চাই তাই আমি সকলের সর্বশেষ আহ্বান রাখব যে আজকে আমরা প্রতাপনগর ইউনিয়নটিকে টেকসই বাড়িবাদ রূপে রূপান্তরিত করতে হলে নৌকাপতিকের বিকল্প কিছু আছে বলে আমার মনে হয় না আমি সর্বশেষ বলতে চাই আমরা 10 বছর পরিচালনা করতে যেয়ে আপনাদের এই ইউনিয়নে 8,000 পরিবারে আপনাদের যেমন একটি সংসার আছে আপনাদের একটি পরিবার আছে আপনাদের পরিবার পরিচালনা করতে যেয়ে আপনাদের সবাইকে রাজি খুশি করতে পারেন নাই আপনাদের সে পরিবারের ভিতরে ত্রুটি বিচ্ছেদ থেকে থাকে আর আমি তো 9টি ওয়ার্ড নিয়ে মানুষকে পরিচালনা করেছি আমি এই 9টি ওয়ার্ডের মানুষের পরিচালনার ক্ষেত্রে যখন আমার ত্রুটি থাকতে পারে যদি মানুষের কোনো কষ্ট দিয়ে থাকি মানুষের কোনো ব্যথা দিয়ে থাকি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি প্রতাপনগর ইউনিয়নের 36,000 মানুষের কাছে 8,000 পরিবারের মানুষের কাছে ক্ষমা চেয়ে যে আজকে আগামী দিনে আসুন আমরা 5ই জানুয়ারি জন নৌকাপতিকে ভোট দিয়ে জনতী শেখ হাসিনার হাতকে শক্তিশালী আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় প্রতাপনগরবাসী